সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগার দাদা। নামটা চেঞ্জ করলাম কারণ এখানে ব্লগিংটাই মেন দেখাচ্ছি, তো নামটা চেঞ্জ করে দ্য ব্লগার দাদা করে দিয়েছি। তো নামটা চেঞ্জ করতে বাধ্য হলাম কারণ ফিটনেস নিয়ে তো সেই ব্লগিং করছিলাম, তো ওই জন্য নামটা চেঞ্জ করে দ্য ব্লগার দাদাই করে দিলাম। ঠিক আছে, তো এখানে মোটামুটি সব কিছুই হচ্ছে। আমি একটুবারে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল ভিডিওটা আসতে কারণ মাঝখানে লাইভ করছিলাম কয়েকদিন ধরে, গেমিং লাইভ, আর গেমিং লাইভটা এখন চলবেও। ঠিক আছে, তো এখন আবার স্টার্ট করছি ব্লগিং করা। তো দেখো আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এলাম, সেই ব্লগটা হচ্ছে খাবার ব্লগ। ঠিক আছে, একটা রেস্টুরেন্টে গিয়েছি, সেই রেস্টুরেন্টে খাওয়ার ব্লগ। সেই রেস্টুরেন্টটা কী রেস্টুরেন্ট, কোথায়, সেটা দেখতে হলে আমাকে কমিউনিটি ট্যাবে অবশ্যই আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, কমিউনিটি ট্যাবে ছবিও পোস্ট করে দেবো। ঠিক আছে, আর কমিউনিটি ট্যাবে বলেও দেবো যে সেটা কোথায় আছে, তো তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো। আর ওখানে রিজনেবল প্রাইসে মানে খুব মানে ভালো খাবার পাওয়া যায়। ঠিক আছে, তো ওখানে আমি খেলাম, তো সেইটা পুরো ফুল রিভিউ থেকে শুরু করে কী কী খেলাম সমস্ত কিছু ব্লগে দেখানো আছে। তো তোমরা মন দিয়ে ব্লগটা দেখো, ব্লগটা দেখে যদি ব্লগটা ভালো লাগে তো একটা করে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, তাতে আমার প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা নোটিফিকেশান, প্রত্যেকটা লাইভ সমস্ত কিছু যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তোমরা নতুন নতুন এন্টারটেনমেন্ট হওয়ার জন্য যেন সব কিছু দেখতে পারো। তো আমার রিকোয়েস্ট রইল যে ভিডিওটা পুরোটাই দেখো। হচ্ছে বেনফিশ, আমরা বেনফিশে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স, যে আমরা এখানে বসেছি, আরও আসছি। এই যে দুজন বসে আছে, আমি এখানে বসছি আর ওরা দুজন আসছে। এখন চলে এসছে বার্থডে বয়, বার্থডে বয় ইনস্ট্রাকশন এখানে কাটাকুটি হচ্ছে। তো এই যে দেখো বার্থডে বয় কীভাবে কেক কাটছে, তোমরা দেখো সবাই। এই যে বার্থডে বয়ের বউ, সে সারপ্রাইজ দিয়েছে। এইদিকে দুজন আছে, দেখো কত সুন্দর আদর। এমনি গালে কিছু নেই, তার মধ্যে গালটা নিয়ে নেবে। চুপচাপ ব্লক করো, কালকে চ্যানেলে ঢোকাবো। ফার্স্টে খাওয়াচ্ছে, ফার্স্টে খাওয়া যায়। বাবা, ব্লগার ব্লগার নিজেই বলছে ছবি তোল ছবি তোল। ব্লগারের বউ এখন খাওয়াচ্ছে, ব্লগারের বউ খাই দিয়েছে, আবার গাল ধরে টানছে, গালে কিছু নেই তাও টানছে। এবার আমি চলে এসেছি, আমরা এই নাকে লেগে গেছে রে, যা নাকে লেগে গেল। এনিওয়ে গাইস, ব্লগ করতে করতে তবে কেক খাওয়াচ্ছে। এবার নিভে দিচ্ছে, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে যাবে না, নেবালে কি বলতো অন্ধকার হয়ে যাবে না, যে এখানে ব্লক ওই জন্য না। ও বাবা, এরকম ব্যাপার। দেখো গাইজ, মোমবাতিটা এমন হয়েছে, বস বস
হয়েছে লাইটের সমস্যা একটুখানি, ঠিক আছে, আপনারা হয়তো ভালো করে দেখতে পাবেন না, তাও চেষ্টা করো ভালো করে করার, একটা ফুড চ্যালেঞ্জ ব্লগিং, ঠিক আছে। এই যে গীতা বলছে চিকেন ফ্রাইড রাইস নিচ্ছে, আর দু প্লেট চিকেন ফ্রাইড রাইস, কারোর মুখ বোঝা যাচ্ছে না, আমি জানি, আমি বুঝতে পারছি কারোর মুখ বোঝা যাচ্ছে না। বেন এই যে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছে, দেখে নিন, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, ফোন ফোন ভেঙে ফেলছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, দেখে নিন, পুরো পুরো মোমো ভূত। এরা নিচ্ছে যে কি চিকেন ফ্রাইড রাইস, তাই তো, চিকেন ফ্রাইড রাইস। আর এইদিকে আমাদের একটা ফ্রেন্ড, সে হচ্ছে নয়না বন্দ, মানে নয়না বন্দ্যোপাধ্যায় নয়, নয়না, হ্যাঁ, আপনি কি নিচ্ছেন ম্যাম? এখনো ডিসাইড করে উঠতে পারেন। আচ্ছা, ভেজ চাউমিন, আচ্ছা মিক্স চাউমিন, তার সাথে চিকেনের কোনো একটা আইটেম খুঁজে বেড়াচ্ছে, পেয়ে উঠছে না। আর এইদিকে আছে, এনার হাতে এখনো পর্যন্ত মেনু কার্ড এসে পৌঁছায়নি, এনাকে তো সবাই দেখেছেন, ফেস ভ্যালু সবাই দেখেছেন এনাকে, ঠিক আছে। এই যে জলের ফেস ভ্যালু এর, ঠিক আছে, সবাই দেখুন তো, ইনি এখন কী নেবে এটা আমারও প্রশ্ন, ঠিক আছে, এনার কাছে মেনু কার্ড এলে ইনি বুঝতে পারবেন কী নেবেন। কর্তা ইচ্ছায় কর্ম করে, ঠিক আছে, মানে আমাকেই মিন করতে চাইছে, তো তো আমাকে তো বুঝতেই পারছেন, আমি কে চিনতে পারছেন, তো আমি আমার কাছে মেনু কার্ডটা এসে পৌঁছালে আমি আমার বক্তব্যটা বলছি যে আমি কিনবো, ঠিক আছে, ততক্ষণ অবধি সবাই নিক। ও আর একটা আইটেম আছে সেটা জানাক, তারপর দেন এর কাছে আসবে, আমার ওয়াইফের কাছে, তারপর আমার কাছে আসবে, তো দেন দেন আমি আমার বক্তব্যটা বলবো, তো ততক্ষণ অবধি সবাই বলুক, ঠিক আছে, আর আপনারা দেখতে থাকুন। কি হট গার্লিক চিকেন পেয়ে গেছে, তো তো হট গার্লিক চিকেন বলে দিয়েছে, আর কি মিক্স চাউমিন হয়ে গেল। পরে মেনু কার্ডটা আপনাদের দেখাচ্ছি, একটু ভালো করে ফ্ল্যাশ ট্যাশ মেরে একটু অন্ধকারের মধ্যে দেখুন, হ্যাঁ ছবি তো অবশ্যই দেবো, সব কমিউনিটি ট্যাবটা অবশ্যই ফলো করবেন, ওখানে ওখানে মজার মজার ভোটিং হয়, প্লাস মজার মজার ছবি পোস্ট হয়, তো ওটাকে অবশ্যই আমার কমিউনিটি ট্যাবটাকে ফলো করবেন সবাই, আর ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, যারা যারা ফলো করতে চান ফলো করতে পারেন, আর চ্যানেলটা যারা যারা নতুন আছেন তাদের যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো আপনারা আগে ব্লগটা দেখে নিন, ঠিক আছে, যে ব্লগে আমরা কী নিচ্ছি এর বক্তব্য করে দেখি। আমাকে জিজ্ঞাসা করছে কী নেবে, এতক্ষণ ধরে ভিডিওটা চলছে, আমাকে জিজ্ঞাসা করছে কী নেবে, মানে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে সমস্ত খাবার, ঠিক আছে, এখানে হচ্ছে মিক্স চাউ, হট গার্লিক চিকেন, না ফিশ বাটার মশলা, চিকেন হান্ডি, রুমালি রুটি, আর হচ্ছে এটা হচ্ছে হট গার্লিক, আর দু প্লেট হচ্ছে চিকেন চিকেন ফ্রাইড রাইস, দু প্লেট চিকেন ফ্রাইড রাইস হচ্ছে ওই দুজনের জন্য দেখে, আর এই একজন ফ্ল্যাশ দিচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আর একে তো চেনে নি, আর কি বলবো। তো আমি এখন খাবারটা খাবো, খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে, আর একজন খাচ্ছে, ঠিক আছে, একসাথে তুলছি সব, একসাথে খাচ্ছি সব। তুমি খাওয়াটা শুরু করো, রুমালি রুটি ছেড়ো, হান্ডি, আর খাও 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 খাও, ভালো করে খাও। তাড়াতাড়ি অসাম অসাম, তো আমরা খাবারটা খাই, দেখি কেমন, তারপরে আবার রিভিউ দিচ্ছি, ঠিক আছে, বেস্ট লাগছে। এই যে এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছে, খেতে দেখে দেখ, তো বলো কেমন লাগলো তোমাদের খাবার, হেভি হেভি, কিছু বলার নেই, আমি এখানেই আসি, এখান থেকে
এই রেস্টুরেন্টটা আমার ফেভারিট বেনফিশ আপনার কিছু বলার আছে ম্যাডাম প্লিজ খেতে পারছো খেতে পারছো আপনার কিছু বলার আছে ম্যাডাম আপনার কিছু বলার আছে নো আরে বার্থডে বয় যদি আজকে কিছু না বলে তাহলে আর কে বলবে ভাই ফার্স্ট টাইম এখানে এলাম অ্যাটমসফিয়ারটা ভালো বেশ ভালো পরে আবার আসবো কাকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবো আর বিশেষ করে যিনি আমার ক্যামেরাম্যান আমার চুষতে বাবা দেখো বন্ধুরা পারলে মনে হয় জ্যান্ত মুরগি থাকলে তো মনে হয় খেয়েই নিত একদম কিভাবে হাড়টাকে খাচ্ছে খা 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 পারবো না পুরো হাড়টাই খেয়ে নেবো প্লিজ খাও পেসা পেসা এখানে অনেক বড় সড়ো মানুষজন বসে আছে আমরা কিছুই না এই একজন ইনি একজন সব বড় সড়ো মানুষের বড় বড় ব্যাপার